আজকে আমরা একটা নতুন টপিক পড়ব, সেটা হচ্ছে সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? রেকর্ডিং অন আছে, ঠিক আছে। স্যার আচ্ছা, টি বিমটা হচ্ছে, নামেই বুঝতে পারছো, এটা টি এর মতো দেখতে একটা বিম। তাহলে এটা কোথায় থাকে সেটা একটু দেখি। দেখো, বাম দিকে যে ছবিতে দেখা যাচ্ছে, আমাদের নর্মাল যেসব বিল্ডিং আমরা অভ্যস্ত, যেখানে স্ল্যাব আছে, বিম আছে, বিমটা কলামের উপরে রেস্টিং, হ্যাঁ, এগুলোকে জেনারেলি মোমেন্ট ফ্রেম বিল্ডিং বলে। সেটা আমরা হয়তো পরে আবার বুঝতে পারবো। আমরা অলরেডি বিম ডিজাইনের অনেক কিছু শিখে ফেলছি, কিন্তু এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো আমাদের এই যে বিমগুলো দেখতে পাচ্ছি আমরা, রেক্ট্যাঙ্গুলার বিম যেগুলা স্ল্যাবের নিচে আছে, এই বিমগুলো কিন্তু স্ল্যাবের সাথে কানেক্টেড। কারণ হচ্ছে এটা একসাথে কাস্ট করা হয়েছে, মনোলিথিক্যালি কাস্ট। হ্যাঁ, এটা যেটা হচ্ছে, এক হচ্ছে এটা একসাথে কাস্ট হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে এখানে ভিতরে স্ট্রিট আপ গুলো এইভাবে এইভাবে প্যাঁচানো আছে এবং স্ল্যাবের রডের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এইসব কারণে স্ল্যাবটা যখন বেন্ড করবে বা বিমটা যখন বেন্ড করবে, তখন স্ল্যাবটাও একই সঙ্গে বেন্ড করে, অর্থাৎ ডিফ্লেক্টেড শেপটা এরকম হয়। এমন না যে বিমটা আলাদাভাবে ডিফ্লেক্ট করলো আর স্ল্যাবটা তার উপরে আলাদাভাবে ডিফ্লেক্ট করলো, সেটা কিন্তু হয় না। এবং দুটোর মধ্যে পারফেক্টলি এই জায়গাটা মনোলিথিক, এই কারণে দুটো একসাথে ডিফ্লেক্ট করে। এতে যেটা হয়, আমরা যে বিমটা পাই এটা দেখতে একটা টি এর মতো হয়। অর্থাৎ এই বিমের, যদি আমি আগে আমরা যখন যতক্ষণ চিন্তা করছি, আমরা কিন্তু বিমটাকে এরকম চিন্তা করছি যে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন চিন্তা করছি, যেটা একদম টপ থেকে, আমরা কিন্তু সবসময় ডেপটা মাপি হচ্ছে টপ থেকে। এই ডেপটা আমরা এভাবে চিন্তা করছিলাম এবং কম্প্রেশনটা, এই অংশটাই আমরা কম্প্রেশন চিন্তা করছিলাম, তাই না? হুইটনি ব্লক দিয়ে চিন্তা করছিলাম। কিন্তু আসলে এই রেক্ট্যাঙ্গুলার এটার সাথে স্ল্যাবও মনোলিথিক্যালি কানেক্টেড, এবং যার ফলে আসলে শুধু এই অংশটাই কম্প্রেশনে থাকে না, স্ল্যাবেরও একটা বড় অংশ, অনেকটুকু জায়গা যথেষ্ট পরিমাণ কম্প্রেশনে চলে যায়। সেটা দেখতেই পাচ্ছ, ডিফ্লেক্টেড শেকেই দেখা যাচ্ছে এটা কম্প্রেশন হচ্ছে। নিচের দিকে টেনশন হচ্ছে, উপরের দিকে এখানে কম্প্রেশন হচ্ছে। এদিকে যেমন কম্প্রেশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ল্যাবটা ইটসেলফ এই ডিরেকশনে স্ল্যাবটা কম্প্রেসড হচ্ছে। এখন আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা জিনিসটাকে কিভাবে চিন্তা করব। তাহলে আমরা প্রথমে কথাগুলো একটু পড়ি, যেগুলো অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে রিইনফোর্সড কংক্রিট বিম এন্ড স্ল্যাব এর মনোলিথিক্যালি কাস্ট, বিম স্টিরাপস এন্ড বেন্ড বারস এক্সটেন্ড ইন টু স্ল্যাব, এ পার্ট অফ দ্য স্ল্যাব অ্যাক্ট অ্যালং উইথ বিম টপ টু টেক লংগিটিউডিনাল কম্প্রেশন। অর্থাৎ বিমের টপে যে কম্প্রেশন থাকে, আর একটা অংশ আসলে স্ল্যাব দ্বারাও এটার একটা পার্ট স্ল্যাব নিয়ে নিচ্ছে। এটির জন্য আমরা স্ল্যাব বিমটাকে এখন আমরা এইভাবে চিন্তা করব, এবং বিমের এই অংশটাকে আমরা বলবো ফ্ল্যাঞ্জ। এটা তার মানে স্ল্যাবের একটা অংশ ফ্ল্যাঞ্জ হিসেবে কাজ করতেছে, আর নিচের যে বিম, আমরা যেটাকে এতদিন শুধু বিম হিসেবে চিন্তা করছিলাম, এটা আসলে ওয়েব বলতে পারি। এটা হচ্ছে সেই বিমটার ওয়েব, আর সেই বিমটার উপরের অংশটা হচ্ছে তার ফ্ল্যাঞ্জ। ওয়েব বলে, স্টেমও বলে। তাহলে আমরা দুইটা কম্পোনেন্ট দেখতে পেলাম প্রথমে। তাহলে এটা একটা নাম কেন টি বিম বুঝতেই পারছো, কারণ এটা দেখতে এখন টি এর মতো শেপ ধারণ করছে, তাই না? এখন এটা এরকম একটা ফ্ল্যাঞ্জ আছে, এরকম একটা ওয়েব আছে, এই কারণে এটা টি এর মতো। আচ্ছা, এখন এবং প্রথম কথা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাঞ্জটা কম্প্রেশনে আছে। যদি টেনশনে থাকে তাহলে কিন্তু হবে না, আমাদের পুরো জিনিসটাই কম্প্রেশনের জন্য, টেনশনে কেন হবে না পরে আমরা বলবো। এখন এখন আমরা খেয়াল করো, এটা তো আমরা একটু আগে ছবিতে দেখলাম অনেকগুলো বিম থাকে, তাই না? আমাদের বিল্ডিং এ তো এরকম, মনে করো এক ডিরেকশনে সিরিজ অফ বিম আছে, একটা বিম আছে, একটা বিম আছে, একটা বিম আছে, হ্যাঁ। এবং যখন তারা বেন্ড করলো, তারা কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড। যখন বেন্ড করলো, এর পাশে কিন্তু আর একটা বিম আছে, এখানে পরে একটা, সবাই মিলে বেন্ড করছে। এখন আমাদের সুবিধার্থে আমরা এখন একটা বিমকে আমরা একটু আইসোলেট করে চিন্তা করতে চাই, কারণ আমাদের আমাদের তো ক্যালকুলেশন হচ্ছে যে একটা বিমে কত মোমেন্ট নিতে পারে, অথবা একটা বিমের মোমেন্টের জন্য আমরা রড ডিজাইন করব। এখন সেই ক্ষেত্রে একটা বিমকে আইসোলেটেড অবস্থায় চিন্তা করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়। এখন নিচের ছবিটা খেয়াল করো, যদি আমরা উপরের কম্প্রেশন হবে বললাম, উপরে আমরা মনে করতে পারি যে একটা সার্টেন নিউট্রাল অ্যাক্সিস যদি এখানে থাকে, এর উপরে পুরো অংশটাই আমাদের
কম্প্রেশনে থাকবে, তাই তো? এখন এই কম্প্রেশনটা যদি আমি আঁকি, কোথাও কোথাও বেশি হবে, যেমন এখানে অনেক বেশি, এই জায়গাটায় অনেক বেশি হবে কম্প্রেশন। এখানে যত কম্প্রেশন হবে সেই তুলনায় এইখানে কম্প্রেশনটা একটু কম হবে। এটা তোমরা ফিজিক্যালি বুঝতে পারো, তাই না? যেটা যেটা বিমের উপরে আছে, বিমের স্টেমটার উপরে যে জায়গাটা আছে সেই জায়গায় কম্প্রেশনটা বেশি হবে। এটা মোটামুটি ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। এবং যদি বিমগুলো অনেক দূরে দূরে চলে যায় তাহলে কিন্তু এই ভ্যালুটা অনেক কম হবে। এখানে যেমন দেখাচ্ছে প্রায় কাছাকাছি মনে হচ্ছে ডাইমেনশনে, যত দূরে যাবে এই ভ্যালুটা কিন্তু আসলে যদি গ্যাপটা বেশি হয় তাহলে কিন্তু এটা এরকম অনেক কম হবে, তাই তো? এটা আমরা ফিজিক্যালি বা আমাদের কমন সেন্স থেকে বলতে পারি, কিন্তু মেকানিক্স এটার একটা নামও আছে। এটা আসলে এফেক্টটাকে বলে শিয়ার ল্যাগ এফেক্ট। হ্যাঁ, এটা আমরা আপাতত এখানে আমাদের খুব বেশি ডিটেল বলার সুযোগ নেই, এটাকে বলে শিয়ার ল্যাগ। এটা এফ আছে, LAG, শিয়ার ল্যাগ। শিয়ার ল্যাগ এফেক্টের কারণে যেখানে আমার স্টেমটা থাকে সেখানে বেশি কম্প্রেশন হয়, আর তার থেকে যদি একটু দূরে চলে যায় তার জন্য একটু কম হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি এখন আইসোলেট চিন্তা করি তাহলে আমি এটা কতটুকু অংশ এফেক্টিভ আছে ফ্ল্যাঞ্জের এটা বের করবো কিভাবে। তো এখানে আমরা যেটা দেখি কোডে এই কিছু গাইডলাইন দেওয়া আছে যে কতটুকু ওয়েটকে আমরা এফেক্টিভ ধরবো, সেটা আসলে বেসিক্যালি এক্সপেরিমেন্ট থেকে বিভিন্ন অ্যানালাইসিস থেকে করা হচ্ছে। এবং যেটা ধরা হচ্ছে যে বিমের উপরে একটা ওয়েট আছে যেটাকে বলবো আমরা BF বা এফেক্টিভ ওয়েট অফ বিম। এইটা হচ্ছে সেই পরিমাণ ওয়েট যেখানে আমরা আমাদের স্ট্রেসটাকে 0.85 FC প্রাইম বলে ধরতে পারি, এবং অ্যাভারেজ এতটুকু জায়গায় অ্যাভারেজ ধরে আমরা পুরো জিনিসটাকে এতটুকু জায়গায় কনসেন্ট্রেটেড চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা এটাকে আইসোলেট করে নিব, কিন্তু বুঝতেই পারছি যত দূরে যাচ্ছে এটা কমে যাচ্ছে, এবং একটা সার্টেন লিমিটের পরে এটা এফেক্টটা দুই পাশে আমাদের মনে করো ঝুলে আসে অনেকটুকু, কিন্তু এটার কম্প্রেশনের এফেক্টটা একটা সার্টেন লিমিটের পরে অতটা থাকবে না। এবং কোড বলতে স্যার BF পরিমাণ জায়গায় আমরা ধরে নিব যে এই অংশটুকু আমার এফেক্টিভ আছে। এখন এই অংশটা কতটুকু সেটা কিসের উপর ডিপেন্ড করে সেটাও আমরা দেখি। এখানে কোড যেটা SCI কোড এবং আমাদের BNBC-তেও এটা আছে যে এখানে বলা হচ্ছে যে TBM-এর জন্য তিনটা ক্রাইটেরিয়া আছে। এইসব কথাটা পড়লে আরো মাথাটার মধ্যে আরো প্যাচ লেগে যায়, বোঝা যায় না। এটাকে সংক্ষেপে যদি আমি একটু দেখাই, এটা ওই এক নম্বর কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমার সিমেট্রিক্যাল TBM, অর্থাৎ এরকম ক্ষেত্রে যেখানে দুই পাশেই আমার ফ্ল্যাঞ্জটা ঝুলে আছে, এরকম ক্ষেত্রে আমি BF ধরবো 16HF প্লাস BW। এবার একটু নোটেশনটা দেখে নিই। BW হচ্ছে যেটা আগে আমরা রেক্টাঙ্গুলার বিমের বি বলছিলাম, আর এখানে সেটাকে আমরা বলবো BW, অর্থাৎ বি অফ ওয়েব, আর উপরে এটাকে বলতেছি আমরা ফ্ল্যাঞ্জের এফেক্টিভ উইথ। এই ফ্ল্যাঞ্জের এফেক্টিভ উইথ, আচ্ছা এখানে যদি খেয়াল করো পরপর দুটো যদি থাকে বিম বা এরকম যদি একটা সার্টেন স্পেসিং এ থাকে, বোঝাই যাচ্ছে এর এদিক থেকে অর্ধেক আছে, এদিক থেকে অর্ধেক আছে, এর বেশি কিন্তু হবে না, কারণ এতটুকু পর্যন্ত হচ্ছে শেয়ার করতেছে এর অর্ধেক এর অর্ধেক। এখানে তিনটা লিমিট আছে, একটা হচ্ছে 16HF, HF হচ্ছে এইখানকার যে স্ল্যাব আছে এই স্ল্যাবটার থিকনেস হচ্ছে HF, এই 16HF প্লাস বিচ, বা ওখানে যেটা কথায় লেখা আছে এক এক দিকে 8HF বাড়তে পারবে প্লাস BW, অর্থাৎ টোটাল আমার 16HF প্লাস BW বেশি হবে না। দ্বিতীয়ত হচ্ছে স্প্যান বাই 4 প্লাস BW। এটা কোথা থেকে আসলো, এটা কোন স্প্যান? এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু পেপার, এটা এদিকে একটা যদি বিমটাকে আমি টেনে দিই, এখানে যদি বিমটা আমার স্ল্যাবটা যদি চাক টানি, মানে করলাম এদিকে একটা কলাম আছে ওইখানে একটা কলাম আছে, এই কলাম ফেস টু কলাম ফেস হচ্ছে স্প্যান, এই স্প্যানের চার ভাগের এক ভাগ তার সাথে BW যোগ করব, এটা থেকে কম হবে, লিখে রাখছি চেঞ্জ। এটা কিন্তু আগের বইতে এই BW টা ছিল না, কিন্তু এখন BW আছে, একটু খেয়াল রাখো। অথবা আরেকবার একটু বলা যাবে কোনটার কথা বলো, একটু স্পেসিফিক্যালি যে স্প্যান যেটা বললেন পিছনে এক্সটেন্ড করে ওইটা লেন্থটা যতটুকু এক্সটেন্ড করেছি আমরা ওইটা, হ্যাঁ আমরা এক্সটেন্ড করি নাই, মানে বেসিক্যালি যদি আগের ছবিতে যাই আমি, এই যে ছবিটা যদি যাই, যখন আমরা এটার কথা বলতেছি যেমন এখানে যদি আমি দেখাই এটা হবে তার স্প্যান, যখন আমি এদিকে আর এদিকে বের করার চেষ্টা করতেছি, বুঝতে পারছো? স্প্যান লেন্থ মেইনলি আমাদের ওটা স্প্যান লেন্থ ডিভাইড বাই 4 সেটা আমরা নিব। সরি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন তাহলে এটা এটা তাহলে স্প্যান, আর এটা হচ্ছে বিমের স্পেসিং, এটা একটু কি বললাম, এর থেকে তো একটা বিমের যে দূরত্ব
তার থেকে তো এটা বেশি হওয়ার কোনো সুযোগ নাই। যদি এটা এমন হয় যে 10 ফিট পর পর বিম আসতেছে, তাহলে তো এই বিএফ এর পরিমাণ 10 ফিটের বেশি হওয়ার সুযোগ নেই। তাহলে এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই হবে আমাদের এফেক্টিভ উইথ। তার মানে আমি একটা আইসোলেট করে নিলাম যে এই অংশটা এই বিমের উপরে কাজ করতেছে, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, বিম যদি এক সাইডে যদি স্ল্যাব থাকে, অর্থাৎ এটাকে বলি আমরা এল বিম, এটা হচ্ছে এল বিম, অর্থাৎ এইটা এরকম যদি সিচুয়েশন হয়, টি বিম না হয় এল বিম হয়, সেক্ষেত্রে আমার বিএফ বিএফ এর সংজ্ঞাটা হচ্ছে এটা হচ্ছে তার বিএফ, এই বিএফটা হবে স্প্যান বাই 12 প্লাস বিডাব্লিউ, এখানে স্প্যানটা যেটা যেটা বললো আগেরটাই, আর এইচএফ প্লাস বিডাব্লিউ অথবা হাফ সেন্টার টু সেন্টার, অর্থাৎ এদিক থেকে এটার অর্ধেক প্লাস বিডাব্লিউ, দেখাই যাচ্ছে এটা তো অর্ধেক ক্লিয়ার স্প্যান, তার সাথে বিডাব্লিউ যোগ করো, এর থেকে কম হবে, তিনটা থেকে কম হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে সিচুয়েশন যেটাকে বলে আইসোলেটেড টি বিম, মানে করে একটা বিম আছে যেটা একটাই আছে, এটার সাথে আর কেউ নাই, এটা কোথা থেকে কিরকম হতে পারে আমরা একটু পরে দেখবো। এটা মানে করে এরকম একটা বিম, শুধুমাত্র একটা বিম আছে, যুক্ত এভাবে চলে গেছে, সেক্ষেত্রে শর্ত আছে একটা, সেক্ষেত্রে শর্তটা কি আমরা দেখি, প্রথমত আমরা সেকেন্ডটা দেখি, বিএফটা অর্থাৎ উইডটা বিডাব্লিউ 4 times এর কম হবে, আর যদি এটা যদি 10 ইঞ্চি হয় 40 ইঞ্চির বেশি হবে, যেটা 45 ইঞ্চি এটা বিমের মধ্যে এফেক্টিভ আছে ধরতে হবে, বাকি অংশটা স্ল্যাব, এদিকেও আছে এদিকেও আছে, সেটা থাকতে পারবে না এমন কথা না, কিন্তু এফেক্টিভলি আমরা 4 times এর বেশি যাব। আরেকটা কন্ডিশন, এটা বিডাব্লিউ এর অর্ধেকের বেশি হতে হবে টু বি এফেক্টিভ, মানে কি সেটা বলি, যেমন এটা যদি 10 ইঞ্চি হয় তাহলে বিডাব্লিউ বাই 2 হচ্ছে 5 ইঞ্চি, এখন আমার এইচএফটা যদি 5 ইঞ্চি থেকে বেশি হয়, যদি 6 ইঞ্চি হয় তাহলে ঝুলন্ত অংশটাকে আমরা হিসাবের মধ্যে আনতে পারি, আর যদি এমন হয় যে এই অংশটা 6 ইঞ্চি না হয় এই অংশটা আমার আছে 4 ইঞ্চি, তাহলে কিন্তু এই ঝুলন্ত কানটা কানটা থাকবে, কিন্তু আমরা এই এটাকে আমরা এই অ্যানালাইসিসের মধ্যে না ঢুকে আমরা শুধু রেক্ট্যাঙ্গুলার একটা বিম হিসেবে চিন্তা করতে হবে। তার মানে এই অংশটা আইসোলেটেড টি বিমের এই ঝুলন্ত অংশটা এফেক্টিভ হওয়ার জন্য এই দুটো কন্ডিশন আমাদের দেখতে হবে। এটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে গুড, তাহলে আমরা এই কন্ডিশন গুলো এখানে যেটা যেটা একটু বললাম লেখা অবস্থায় এই কথাগুলো বলা আছে, তো এটাকে সামারি করলে এরকম দেখা যাচ্ছে। এখন আমরা যে অ্যানালাইসিস করব, এখন এখানে আমরা একটা বোঝার চেষ্টা করি, এটা এটা কিন্তু আগে বলে রাখি টি বিমটা কিন্তু আসলে খুব সোজা জিনিস, মানে মানে অং প্রবলেম গুলো করলেই দেখবা, মানে ডাবলিউ রিইনফোর্সড বিম এটা একটু ঝামেলা মনে হয়, কিছু কিছু জিনিস একটু কমপ্লিকেটেড আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ টলভ করতে, কিন্তু টি বিম ইজ ভেরি সিম্পল। কিভাবে সিম্পল আমরা একটু বোঝার চেষ্টা করি, একবার বুঝে ফেললে এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে। সেটা হচ্ছে দেখো, আমরা আমাদের যেই হুইটনি স্ট্রেস ব্লক সেটা এখানেও প্রযোজ্য, সেটা আমরা একটু পরেই দেখবো। তার আগে আমরা দেখি আমরা আমাদের আইসোলেটেড টি বিমটা এখন দেখতে এরকম হচ্ছে, আমরা বিএফটা ওই আগের 4টা 3টা ক্রাইটেরিয়া দিয়ে বা 2টা ক্রাইটেরিয়া থেকে আমরা বের করে নিলাম, ঠিক আছে, বের করার পরে 3টা ক্রাইটেরিয়া বেসিক্যালি থেকে বের করে নিলাম, বের করার পরে এখন আমাদের দেখতে হবে নিউট্রাল এক্সিসটা কোথায় আছে। দুটা সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে নিউট্রাল এক্সিসটা ফ্ল্যাঞ্জের মধ্যে আছে, অথবা নিউট্রাল এক্সিসটা নিচে নেমে গেছে ফ্ল্যাঞ্জ থেকে ওয়েভের মধ্যে নামছে। যখন আমার এই সিচুয়েশনটা হবে তখন এটার জন্য খুব বেশি চিন্তা করার কিছু নেই, এটা জাস্ট লাইক এ রেক্ট্যাঙ্গুলার বিমের মতো অ্যানালাইসিস হবে। কারণটা কি খেয়াল করে দেখো, রেক্ট্যাঙ্গুলার বিমে আমরা তো সবসময় আমাদের নিউট্রাল এক্সিসের নিচে, নিউট্রাল এক্সিসের নিচের অংশটা কিন্তু আমাদের এটা সবসময় আমরা ক্র্যাক সেকশন ধরে নিচ্ছি, এবং এটার ভিতরে এটা এটা দেখতে কেমন ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সুতরাং এরকম যদি হয় বির জায়গায় বিএফ ধরবো সেটা ঠিক আছে, কিন্তু বাকি অংশটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো অ্যানালাইসিস হবে। এখানে তাহলে একটা আরেকটা জিনিস একটু বলি, আগে পরীক্ষায় মাঝে মাঝে এরকম আসতো যে একটা বিম দিয়ে এরকম একটা বিম দিচ্ছে, তার মধ্যে এখানে রড টড আছে, সরি আমি করে এখানে রড আছে রড আছে রড আছে, এইখানে একটা পাঞ্চ আছে, হ্যাঁ এরকম একটা ফুটা দেওয়া আছে ক্রস সেকশনের মধ্যে ফুটা, তখন দেখা যেত কিন্তু মানে এটা দেখে তো মাথাটা ইয়ে হয়ে যেত, ফুটাটা করবো কি, যদি এমন হয় যে নিউট্রাল এক্সিস এর নিচে ফুটা আছে তা এটা থাকা না থাকা কিছু হিসেবে, কারণ এটা তো ইটস এ পাঁচ, তাই না? তবে একটু জেনে রাখো এইসব বিমের ভিতরে এরকম পাঁচ দেওয়া খুব খারাপ জিনিস,
এটা মানে যাওয়া যাবে না তা না, কিন্তু এটা ডিজাইনার আর আজকাল এগুলো আমরা পছন্দ করি না, বিমের ভিতর দিয়ে এরকম ডাকতামা কলামের ভিতর দিয়ে ডাকতামা, ইনফ্যাক্ট এগুলো কোডও পছন্দ করে না, এই জন্য আমরা ইসরণ অঙ্কজাতীয় প্রবলেম আজকাল পছন্দ করি না। এনিওয়ে যেটা দেখার বিষয় এখানে কিন্তু দেখো নিচের অংশটা থাকুক আর না থাকুক কিছু এসে যায় না, এটা যদি বি হয় এই অংশটা এমনিও বাদ অমনিও বাদ, সুতরাং এটা রেক্টাঙ্গুলার বিম। কিন্তু যদি নিচে নেমে যায় তখন আমরা টি বিম অ্যানালাইসিস করব, এবং টি বিম অ্যানালাইসিসটা কিভাবে করবো সেটাই এখন আমরা দেখব। এবং আসলে খেয়াল করো টি বিম অ্যানালাইসিসের জন্য আমাদের আসলে শুধু পুরো বিমটা টি এর মতো হলেই চলে না, আমাদের এই অংশটা দেখতে আসলে আমাদের কম্প্রেশনের অংশটা দেখতে যদি টি এর মতো হয় তাহলেই আসলে টি বিম অ্যানালাইসিস রিকোয়ার্ড হয়। টি বিম অ্যানালাইসিস বলতে কি বুঝাচ্ছে এটা আমরা এখন দেখব। এটা হচ্ছে আমরা এই একটা বিম আছে মানে করলাম, এবার আমাদের নিউট্রাল এক্সিসটা নিচে নেমে আসছে, হ্যাচ অংশটা তাহলে কম্প্রেশনে আছে আর নিচের দিকে তো আর সেকশনটা ক্র্যাক। আমরা এবার নোটেশন গুলো আবার একটু খেয়াল করি, এটাকে বলছি বি এফ, এটাকে বলছি বি ডাব্লিউ, টোটাল টেনশন রিইনফোর্সমেন্ট কে বলতেছি এ এস, এই ডেপথটাকে বলছি এফেক্টিভ ডেপথ ডি, স্ল্যাবের ডেপথটাকে বলছি এইচ এফ। এখানে যথারীতি আমরা আমাদের স্ট্রেইন ডায়াগ্রাম যেটা আমরা আঁকতে খুব পছন্দ করি সেটা আবার রেখে ফেললাম, উপরে এপসাইলন ইউ উইচ ইজ দ্য ক্রাশিং স্ট্রেইন অফ কংক্রিট, সি হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস, এখানে স্টিল স্ট্রেইন এপসাইলন এস। এবার মানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই অংশটাও আমরা একইভাবে হুইটনিস ক্লেজ ব্লক দিয়ে আঁকতে পারবো। দেখো হুইটনিস বলো স্যার, হ্যাশড পার্টটা নিউট্রাল এক্সিসের উপরে পার্টটা না, হ্যাশ পার্টটা যেহেতু তুমি যেটা বলছো এই অংশটা হ্যাচ না কেন তাই তো, সেটা মিন করতেছো তো, হ্যাচটাকে ধরতেছি আমি, আমার কথাটা মানে অত স্পষ্ট হয়নি, সেটা হচ্ছে ধরা হচ্ছে হুইটনি ব্লকটা যেই জায়গাটায় কাজ করতেছে সেটাই হচ্ছে আমার এ, আগেও কিন্তু তাই ছিল, আগে যখন ছিল আমরা পুরোটাকে হ্যাচ দিতে পারি কিন্তু এই হ্যাচটা মিন করা হচ্ছে এই অংশটা এই ব্লকটা যেখানে কাজ করতেছে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, এখন দেখো এখন যদি তোমাকে আমি রড রিইনফোর্সমেন্ট দেওয়া থাকে, মনে করো এখানে দেওয়া আছে তিনটা এক নম্বর, তিনটা আট আট নম্বর বার, তাহলে আমি এরিয়া জানি এস ইল ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি। এখন আমি দেখো যদি আমি এটা বের করার চেষ্টা করি, এ মানে হচ্ছে এই যে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস তাই তো, এই ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস যদি বের করে ফেলি এখানে বি হবে না, এটা বি এফ হবে, তার মানে আমি কি করতে চেষ্টা করতেছি আমি ফোর্স ইকুইলিব্রিয়াম, উপরেরটা হচ্ছে এটা হচ্ছে টি আর এই অংশটা হচ্ছে সি, টি আর সি ইকুয়াল করে আমি এ বের করে ফেলতে পারি যদি আমার সবকিছু জানা থাকে, সবকিছু জানা বলতে রড জানা আছে ক্রস সেকশন জানা আছে সব জানা আছে। এখন দেখো যদি আমার এটা এইচ এফ এর থেকে বেশি হয় তাই না, এইচ এফ থেকে বেশি হলে টি বিম হিসেবে আমাকে চিন্তা করতে হবে, কিভাবে করবো সেটা এখনই দেখছি। প্রথম কাজ হচ্ছে এটা টি বিম কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি, যদি এটা এভাবে তো এ বের করতে পারবো যেহেতু ক্রস সেকশনের রড জানি, এটা যদি টি বিম এর থেকে এইচ এফ এর থেকে বেশি হয় তাহলে এটা টি বিম হয়ে গেল, খুব ভালো কথা, আর যদি না হয় তাহলে রেক্টাঙ্গুলার বিম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কিভাবে চেক করবো সেটা হচ্ছে এ, ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস না বলে আমি বলবো ডেপথ অফ হুইটনিস স্ট্রেস ব্লক, যদি আমার ও যেটা বলছে খুব পরিষ্কারভাবে আসলে প্রশ্নটা করা জিনিসটা আরো পরিষ্কার হচ্ছে, যদি এ ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস না, যদি এ যদি গ্রেটার দেন এইচ এফ হয় তাহলে তাকে আমরা বলবো টি বিম। তাহলে আমরা এবার পরের পাতায় যাই, এইবার আমরা জিনিসটাকে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কিভাবে বের করব সেটা একটু দেখি, সেটা দেখার জন্য আমরা আবার একটু জায়গাটা একটু ইয়ে করে নিই, আমার এই অংশটাকে আমরা দুই ভাগে ভাগ করি, এই যে মনে করো এই ছবিটাতে আমরা আবার দেখি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্প্রেশনটা উইচটি ব্লকটা হ্যাচ করা আছে, উইচটি ব্লকটা এর উপরে কাজ করতেছে, টোটাল রডটা হচ্ছে এ এস। আচ্ছা এখন আমি দুই ভাবে চিন্তা করি, আমি এই উপরে যে ব্লক এই অংশটাকে আলাদা করে ফেলি, এই অংশটাকে আলাদা করি, এটাকে একটা পিস করলাম, আর মাঝখানে যে অংশটা এই যে অংশটা এইটাকে আমি আলাদা করে রাখি। এটা তো সুবিধা কি হবে, এই অংশটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, তাহলে ফ্ল্যাঞ্জের করেসপন্ডিং রডটাকে আমি বলি এবার এ এস এফ, এ এস করেসপন্ডিং টু ফ্ল্যাঞ্জ, আর তাহলে এই রডের দুটো অংশ, এটা অনেকটা তাহলে অনেকটা ডাব্লিউ রিইনফোর্সড বিমের মতো হয়ে যাচ্ছে যদি তোমরা খেয়াল করে দেখো,
কাপলটাকে দুই পার্টে চিন্তা করতেছি, একটা হচ্ছে উপরের দুই পাশে যে ঝুলন্ত অংশ সেখানে কুইটি ব্লক যে পরিমাণ কম্প্রেশন দিচ্ছে তার সাথে তার সমপরিমাণ ফোর্স টেনশন নিচে এএসএফ এর উপরে হচ্ছে এবং তারা মিলে একটা কাপল তৈরি করতেছে। আর বাকিটা হচ্ছে এই যে এই অংশটা তার সাথে আমার বাকি রডটা এএস মাইনাস এএফ এর পরিমাণ জায়গাটা এই এই এর সাথে কাপল করার জন্য এটা ডেপথ যদি এ হয় তাহলে আমরা বুঝলাম এটা এখানে কাজ করবে। আচ্ছা এখন তাহলে সোজা কথা, এখন দেখো এএসএফটা আমি বের করতে পারবো কিনা, এই অংশটা খুব সহজেই বের করা যাবে। দেখো এখানে আমাদের এইটা জানি আমরা, এটা হচ্ছে আমার ফোর্সের পরিমাণ, সরি স্ট্রেসের পরিমাণ, আর এইটা হচ্ছে আমার এরিয়া, অর্থাৎ এই যে দেখো বিএফ মাইনাস বিডাব্লিউ হচ্ছে এই ফাঁকাটুকু বাদ দিলে বাকিটার ওয়েটটা হচ্ছে এই অংশটা, এইচএফ হচ্ছে এইটা, তাহলে আমি এরিয়াটা পেয়ে গেলাম কংক্রিটের স্ট্রেস দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে তাহলে আমার সি ক্যাপিটাল সি কম্প্রেশন অ্যাক্টিং অন দিস হ্যাচ। ঠিক আছে, এটা সবাই বুঝছো যে এই জায়গাটা এবং এই জায়গাটায় এই পরিমাণ সি কাজ করতেছে তার সমপরিমাণ ফোর্স জেনারেট করতে এএসএফ কত লাগে বের করে। আচ্ছা এখন খেয়াল করো, এটা তাহলে এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, এটা খুব সিম্পল, এটা খালি এখানে কিন্তু কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবে না, ফর্মুলা যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে সব জটিল হয়ে যাবে, খালি স্ট্রেসটাকে কিভাবে ভাগ করে কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করতেছে এটা মাথায় রাখো তাহলে হবে। আচ্ছা এবার আমরা তাহলে এর করসপন্ডিং মোমেন্টটাকে দেখি, এম এন ওয়ান কি হবে, এম এন ওয়ান হচ্ছে এই রড এবং সে ইল্ডে গেল, সবসময় ইল্ডেই যাবে, এটা পরে আমরা দেখবো, এ এস এফ ওয়াই হচ্ছে ফোর্স টাইমস লিভার আর্ম, লিভার আর্মটা কত হবে, দেখো এটা স্ট্রেস ব্লকটা যদি এরকম হয় তাহলে এটা ঠিক মাঝখানে কাজ করবে তাই না, এই ফোর্সটা, তার মানে ডি ডি মাইনাস এইচ এফ বাই টু হচ্ছে তার লিভার আর্ম, তাহলে এম এন ওয়ানটা আমি বের করতে পারবো। তাহলে দেখো এই অংশটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড, উপরের লেঞ্জের সাথে করসপন্ডিং তার করসপন্ডিং রডটা কত সেটাও বের করতে পারলাম, তার করসপন্ডিং মোমেন্টটা কত আমরা বের করে ফেলতে পারবো। ওকে এবার বাকি অংশটা কি হবে, বাকি অংশ হচ্ছে যদি রড রড যদি আমার জানা থাকে তাহলে বাকি অংশটা হচ্ছে এইটা, এই এই ডেপটা বের করার উপায় কি, এটাও কিন্তু এটা কি করলাম, এটা আরেকটা ইকুইলিব্রিয়াম করলাম, দেখো এটা হচ্ছে আমার কম্প্রেশন আর উপরেরটা হচ্ছে টেনশন, এই টেনশন আর কম্প্রেশন ইকুইলিব্রিয়াম করতেছি আমি আগে গোড়াই খেয়াল করো, তাহলে সেটা কোয়াড্রেটিক ইকুয়েশনও হইতে পারে, সবকিছু কিন্তু আসলে সি ইকুয়াল টু টি, তাহলে আমি এখান থেকে আমি এটা পাবো। ঠিক আছে, এটা আমার দরকার ছিল কেন, কারণ এখান থেকে আমি কাপলটা বের করবো, তাহলে এম এন টু কত হবে, এ এস মাইনাস এ এস, এটা হচ্ছে ফোর্স ইনটু লিভার আর্ম, এটা একদমই হয়ে যাচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিমের মত তাই না, তার মানে স্বাভাবিকভাবেই এটা এই পর্যন্ত সবাই বুঝতে পারলে আমি পরের স্লাইডে যেতে পারি, কারো প্রশ্ন আছে কোথাও, সবার কাছে খুব সোজা মনে হয়েছে বোঝা যাচ্ছে, আর নিচে রেকট্যাঙ্গেল করার লাইনটা মেবি দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার করার জন্য, এই এই নিচের লাইনটা, জি স্যার, মানে একদম নিচের যেটা ব্লক করেছেন না রেড মার্ক দিয়ে ওটা মনে হয় দেখা যাচ্ছে না, ইকুয়েশনটা দেখা যাচ্ছে 4.58 ইকুয়েশনটা পুরো দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার ওটা দেখা যাচ্ছে, পরের লাইন ডি মাইনাস এ বাই টু পর্যন্ত দেখা যাচ্ছে, এর নিচেরটা দেখা যাচ্ছে না, এর নিচে কিছু নাই আসলে, ওই বক্সটা একটু বক্সটাই শেষ, ওখানে কিছু নাই, ঠিক আছে এটা জাস্ট দেখে ইকুয়েশনে দেখে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে তাহলে টোটাল মুভমেন্ট কত হবে, টোটাল মুভমেন্ট হবে দুটো যোগ, একটা হচ্ছে ফ্ল্যাঞ্জের করেসপন্ডিং ফোর্স টাইমস লিভার আর্ম, বাকি রডের ফোর্স টাইমস লিভার আর্ম, এই এই অংশটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড ডি মাইনাস এ বাই টু আগের সিঙ্গেল একইভাবে, এখানেও কিন্তু আমরা স্ট্রেন গুলো বের করতে পারবো এবং দেখতে পারবো ফাইটা ঠিক আছে কিনা, এখানে অনেক কথাবার্তা লেখা আছে, বেশি কথাবার্তা লিখতে ভালো লাগে না, ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো দরকারই, কিন্তু আমরা এটা এখানে এখানে না পরে আমরা প্রবলেমের মধ্যে দেখবো। তাহলে কি আচ্ছা এখানেও একটা এখানেও একটা মিনিমাম রোর সেই ক্রাইটেরিয়াও আছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে সেটা আমরা একটু খেয়াল করে রাখি, দ্য প্র্যাকটিক্যাল রেজাল্টস ইজ দ্যাট স্ট্রেস ব্লক অফ টি বিম উইল অলমোস্ট অলওয়েজ বি উইদিন দ্য ফ্ল্যাঞ্জ, বেশিরভাগ সময় ফ্ল্যাঞ্জের মধ্যেই থাকবে, অর্থাৎ বেশিরভাগ সময় আসলে রেক্ট্যাঙ্গুলার অ্যানালাইসিস দিয়ে আমাদের হয়ে যাবে, বিটা বড় হবে বিটা বিএফ হয়ে যাবে কিন্তু এই টি বিম এর মতো দুইটা কম্পোনেন্ট বেশিরভাগ সময় আসবে না, ঠিক আছে। আচ্ছা এটা এটা বলে রাখলাম এই কারণে, কারণ আমরা সেই প্রবলেমটা করব, এখানে মিনিমাম রডিং ক্রাইটেরিয়াটাও আগের মতো ভ্যালিড আছে কিন্তু এখানে আমাদের বিডাব্লিউ গভর্ন করবে।
আমরা এখানে অনেক মেথড টেথড লেখা আছে অঙ্ক করার জন্য, কি মেথড কোনো দরকার নেই, আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাই। ঠিক আছে, আচ্ছা প্রবলেমটা আগে বোঝার চেষ্টা করি, প্রবলেমটা বোঝাটাই হলো জরুরি। বলা হচ্ছে একটা আইসোলেটেড টিবিম শোন ইন ফিগার 421 ইজ কম্পোজড অফ এ ফ্ল্যাঞ্জ 28 ইঞ্চ ওয়াইড, 6 ইঞ্চ ডিপ, cast monolithically with a web 10 inch width that extends 24 inch below the bottom surface of flange to provide a beam of 30 inch, total 30 inch hoyelo total depth. Tensile reinforcement consists of 6 number 6 number chain bar ache dui ta layer e, thik ache, ebong separated by 1 inch clear spacing, ekhane dui tar moddhe bola hocche 1 inch clear spacing, bhalo kotha. The centroid of the bar group is 26 inch from the top of the beam. Eta khyal rakhba d bolte kintu sob shomoy etar centroid, jodi ekta rod thake tale otar centroid, dui shari thakle tar majkhane centroid e durotto ta sob shomoy calculate korte hobe top theke, top bola ta uchit na, bola uchit compression phase theke. Thik ache, sobche duroborti compression phase theke. Thus ekhane deya ache the concrete strength dewa ache, yield strength dewa ache. What is the design moment capacity or the phi mn? ঠিক আছে, এই প্রবলেমটা আগে একজন বলছিল যে এই জাতীয় প্রবলেম এরকম একটা আজগুবি প্রবলেম, এরকম প্রবলেম কোথাও আমরা জীবনে দেখিনি। এটা বলতে আমি তখন একটু ভাবছিলাম যে ঠিকই তো, এটা তো এরকম তো একটা বিম তার আবার আইসোলেটেড কান ঝুলে আছে, এরকম স্ট্রাকচার তো খুব বেশি দেখিনি। এই জন্য আমি বইয়ে ছবি টবি খুঁজে এখন একটা বের করছি, সেটা হচ্ছে এরকম একটা একটা পেডিস্ট্রিয়ান, একটা মানুষের হাঁটার জন্য একটা ওয়াকওয়ে আছে, ধরো দুই পাশে একটা লেকের উপর দিয়ে এভাবে যাচ্ছে। বাংলাদেশে এরকম আমার যতটুকু মনে পড়ে হাতির ঝিলেও একটা তোমাদের যেখানে ইয়েটা আছে অ্যাম্ফিথিয়েটারটা কাছাকাছি একটা এরকম একটা ওয়াকওয়ে ব্রিজ বা পেডিস্ট্রিয়ান ব্রিজ আমরা দেখছি। সুতরাং এটা খুব যে অবাস্তব তাও না, এটা এটা একটা টি বিম সেটা দেখতে পাচ্ছো, এখানে ফ্ল্যাঞ্জটা বড়ও আছে। সুতরাং এইটার ক্যাপাসিটি ডেফিনেটলি রেক্ট্যাঙ্গুলার বিমের সাথে ডিফারেন্ট হবে। এখন সেটাই প্রথমে দেখতে চাই, এটা কি বিম কিনা আর কিভাবে করব। এখন এখানে প্রবলেমটা করা আছে, আমি একটু হাতে করা শুরু করছি আজকাল, আর দেই করতাম এতদিন, এখন একটু লেখা শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখটা কি আমরা কোনো কাজে লাগলো কিনা। প্রথমে বলা হচ্ছে এটা হলো কন্ডিশন যে থিকনেসটা ফ্ল্যাঞ্জের থিকনেস এই ওয়েভের থিকনেস এর অর্ধেকের বেশি হতে হবে। তাহলে আমরা দেখি আমাদের ফ্ল্যাঞ্জের থিকনেস হচ্ছে 6 ইঞ্চ আর এটা থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, তো 6 ইঞ্চি তো 5 ইঞ্চি বেশি, ঠিক আছে। এটা আগে বললাম যদি এটা এটা যদি এখন 4 ইঞ্চি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, খালি এই কানটা কান কাটা যেত, এটা এটাকে আমরা আর হিসাবে রাখতে পারতাম, ঠিক আছে। তখন এক্সট্রা এই বিএফটা বিডাব্লিউ সমান হতো যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই না হতো। দ্বিতীয়ত বলা হচ্ছে বিএফ এর মান 4 BW থেকে বেশি হবে না, তার মানে BW যদি 10 ইঞ্চি হয় 4 BW হচ্ছে 40 ইঞ্চি, আমাদের আছে 28 ইঞ্চি, তার মানে এটা যদি 40 ইঞ্চি পর্যন্ত হতো তাহলে আমরা বিএফ টা 40 ইঞ্চি ধরতাম। কিন্তু এমন যদি হতো যে এখানে আছে 50 ইঞ্চি, 28 ইঞ্চির জায়গায় এই ভ্যালু যদি 50 ইঞ্চি থাকতো তাহলে আমরা কিন্তু 40 ইঞ্চি এটাকে বিএফ ইকুয়াল টু সেক্ষেত্রে 40 ইঞ্চি ধরতাম, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম 4 BW বেশি ধরার সুযোগ নেই। এই হিসাবে বুঝছো? সব বুঝে থাকলে খুব ভালো। তাহলে আমরা এবার প্রবলেমটা দেখি, এএস টা বের করলাম, এএস টা দেওয়া আছে, লেট আস চেক ইফ টি বিম আর রেকট্যাঙ্গুলার। তাহলে বিএফ টা তাহলে 28 ইঞ্চি, এটা তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি যা আছে পুরোটাই বিএফ। কেউ কি কিছু বলতে চাচ্ছো নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে বিএফ যদি 18 ইঞ্চি, প্রথমে আমরা দেখি যে আমাদের এই যে একটু আগে দেখলাম হুইটের ব্লক, এই ব্লকটা কি ফ্ল্যাঞ্জের মধ্যেই থাকবে না ফ্ল্যাঞ্জ থেকে নিচে নেমে আসবে, সেটা আমরা একটু চেক করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা ধরে নিই এটা রেক্ট্যাঙ্গুলার বিম, ধরে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার এই বিম। এটা কথাটার মানে কি? ধরে নিলাম যে আমার এই ইয়েটা আমার রেক্ট্যাঙ্গুলার বিম এবং আমার ব্লকটাও রেক্ট্যাঙ্গুলার, এই যে আমাদের হুইটনি ব্লকটা রেক্ট্যাঙ্গুলার। কিভাবে আসে দেখি, এই রড দেওয়া আছে 7.62, সি ইকুয়াল টু টি করলাম যথারীতি, করে আমি এ টা বের করলাম, এর মান দেখতে পাচ্ছি 6.4 ইঞ্চি, অর্থাৎ
আমার এটা 6 থেকে নেমে আসছে ব্লকটা আমার 6 এর ভিতরে যদি থাকতো তাহলে এটা আসলেই রেকট্যাঙ্গুলার বিম হতো এখন যেটা নেমে গেছে তার মানে এই কথার মানে কি দেখো এই কথার মানে হচ্ছে 7.62 ইঞ্চ এই রড আছে সেই রডের জন্য যে টেনশন হবে তার জন্য ইকুইভ্যালেন্ট যে আমি কম্প্রেশন চিন্তা করতেছি সমান ইকুইভ্যালেন্ট না ইকুয়াল কম্প্রেশন চিন্তা করতেছি সেটার জন্য আমার ডেপথ অফ দ্য রেকট্যাঙ্গুলার বন্ড ব্লক 6.4 নিচে নেমে আসতেছে এর মান 6.4 এখন আমার তো আসলে 6 ইঞ্চির বেশি রেকট্যাঙ্গুলার ব্লক নামার উপায় নেই তাই না তাহলে নামতে হলে এটা ছোট হয়ে নামবে তার মানে এখানে টিবি অ্যানালাইসিস রিকোয়ার্ড প্রথমে আমরা এই কথাটা কনক্লুশনটা করলাম এটা কি সবাই বুঝতে পারছো বুঝতে পারার কথা কারণ আমার যদি এটা এমন হতো যদি 5 ইঞ্চি আসতো তাহলে এটা বোঝা যেত এটা নিচে নামেই নেই পুরো নিউট্রাল অ্যাক্সিসটা নিউট্রাল অ্যাক্সিস বলবো না আমি বলবো যে আমাদের এ ব্লকের ডেপথটা ইয়ার ভিতরেই আছে প্ল্যাঞ্জের ভিতরে আছে কিন্তু সেক্ষেত্রে টিবিম হতো না এখন নিচে নেমে আসলো তার মানে টিবিম হলো রেকট্যাঙ্গুলার বিম হলে প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ফ্ল্যাঞ্জের করেসপন্ডিং স্টিলটা কত ফ্ল্যাঞ্জে কম্প্রেশনে যাবে সেটা তো এই পরিমাণ কম্প্রেশনে যাবে তার এরিয়াটা হচ্ছে এইটা আমার এই পাশের ফ্ল্যাঞ্জটার এই অংশ বাম দিকের অংশটা এবং মাঝখানের বিডাব্লিউ বাদ দিয়ে বাকি অংশটার মধ্যে যা কম্প্রেশন ডেভেলপ করে সেটা হচ্ছে এইটা তার ইকুইভ্যালেন্ট ফোর্সটাকেই আমরা বলছি ASFFY অর্থাৎ এই যে রডটা এটা তাহলে একটা কাপল দেবে সেটা বের করে ফেললাম 4.59 এখানে খেয়াল করো এই ভ্যালুটা সবসময় ওই আগের ভ্যালু থেকে কম হবে কিন্তু এটাকে এটা নিশ্চয় সবাই বুঝতে পারছো দেখো আগের ভ্যালুটা ছিল রড ছিল 7.62 তার মানে রডের এই 7.62 এই অংশটা 4.59টাই খরচ হয়ে যাচ্ছে পুরো আমার এই ওয়েব অংশটার সরি ফ্ল্যাঞ্জ অংশটার কান যতটুকু ঝুলে আছে সেটার সাথে ইকুইলিব্রিয়াম করার জন্য ঠিক আছে তাহলে এটার জন্য মোমেন্ট কত আসে সেটা বের করে ফেলি 4.59 কে 60 দিয়ে গুণ করলাম এটা লিভার আর্ম কত হবে খুব সহজ এটা লিভার আর্ম হবে যেহেতু পুরো ব্লকটাকে আমি চিন্তা করতেছি পুরো আমার পুরো ফ্ল্যাঞ্জটাকে কাজ করতেছি তার মানে HF/2 তাহলে এমএনটা পেয়ে গেলাম দিস ইজ মাই মোমেন্ট দ্যাট করেসপন্ডস টু ASF ঠিক আছে তাহলে বাড়তি রডটুকু কতটুকু আমার 7.62 আছে 4.59 চলে গেল বাকি রড হলো 3.03 ইঞ্চি স্কয়ার তাহলে এই রডটা কার সাথে কাপল করবে ছবিগুলা রাখা উচিত ছিল ওই ছবিগুলা আচ্ছা তাহলে এটার করেসপন্ডিং এটা বের করে দিলাম এটা হচ্ছে কোন ব্লকটা সবাই বুঝতে পারছো এটা হচ্ছে মাঝখানের যে কম্প্রেশন ব্লকটা সেটার কথা বলতেছে প্রথমে আমরা এই দুই পাশের দুইটা ফ্ল্যাঞ্জের দুই পাশের ঝুলন্ত অংশটার করেসপন্ডিং স্টিলটা বের করছি এবার যে বাড়তি অংশ আছে সেটার জন্য এখন আমরা এটা বের করলাম কিভাবে বের করলাম এই বাড়তি রডের করেসপন্ডিং এটাই হচ্ছে 7.13 দেখো খেয়াল করার বিষয় এইবার কিন্তু আমরা BW ইউজ করলাম কারণ এটা কিন্তু এটা হয়ে গেছে এটা BW ঠিক আছে তাহলে বাকিটা এখন আমরা এই রড মোমেন্ট রড জানি ইল্ড হচ্ছে তাকে আমি লিভারা G-A/2 এখন এইটার মাঝামাঝি জায়গায় হচ্ছে আমার A/2 তাহলে এটাও পেয়ে গেলাম দুটাই যথেষ্ট সিগনিফিকেন্ট ভ্যালু তাহলে আমরা এখান থেকে আমরা দুটো যোগ করে দিলাম 10,000 কি ইঞ্চি আসলো এবার খেয়াল করো সি পেলাম সি কিভাবে পাবো এ পেয়ে গেছি এ কিভাবে পেলাম ওই যে ছোট রেকট্যাঙ্গুলার এরিয়া থেকে আমি 0.85 দিয়ে ভাগ দিয়ে 8.39 পেলাম ডিটি আচ্ছা এখানে মানে ডিটিটা কি ঠিক হয়েছে ওরা ওরা মানে ডিটিটা মানে ঠিক হয় না দেখো তো ওরা কি বলছে বলা হচ্ছে রড দুটো হরাইজন্টালি ডিসটেন্স হচ্ছে 1 ইঞ্চি হ্যাঁ এখানে কিন্তু বইয়ের অঙ্কে 1 ইঞ্চি গ্যাপ রাখছে তাহলে 1 ইঞ্চি যোগ করা উচিত ছিল তাই না
two horizontal row separated by 1 inch না তাহলে 1 inch না তাহলে কিন্তু এখান থেকে 0.5 যোগ করা উচিত ছিল এই কথা অনুসারে আমি মানে এই অংশটা একটু ভুল করে ফেলেছি বেশি কারেক্ট করতে গিয়ে এই অংশটা আসলে বইয়ের কথা অনুসারে এই অংশটা মনে হয় এই শুধু 0.5 যোগ করলে হতো তাই না আমার আউটার লেয়ার সেন্ট্রালে থাকতে হবে তাহলে ওরা যেটা করছে বৈধভাবে করছে c / dt করে দেখাইছে c / dt 0.375 এর থেকে কম আছে তার মানে এটা 0.005 বেশি স্ট্রেন হচ্ছে তার মানে 5.9 এটা আমি অনেক সময় করি বেশিরভাগ সময় আমার পছন্দ হলো এটা সরাসরি এপসাইলন টিটা বের করে ফেলি এপসাইলন টিটা বের করে ফেললাম তাহলে এখানে তাহলে এটা 26.5 হওয়া উচিত 26.5 দিয়ে তোমরা করে দেখো কত আসে স্ট্রেনটা 0.05 এর থেকে বেশি আছে 5.9 তার মানে আমার এই 5টাকে 0.9 আমি যেটা 10000 করেছিলাম মোমেন্ট ক্যাপাসিটি 741 কেজি দেখো বেশ ভালো একটা মোমেন্ট ক্যাপাসিটি আসছে তাহলে এই প্রবলেমটা কি সবাই বুঝছো খুব সিম্পল প্রবলেম আচ্ছা এই প্রবলেমটা ফিগার একটু বের করবে না ভাই একদম ফার্স্ট যে ফিগার ছিল আচ্ছা দেখাচ্ছি বলো স্যার এখানে উপরে যে রিইনফোর্সমেন্টটা আছে ওটার কোনো ক্যালকুলেশন করতে হবে না না উপরের রডটা আসলে হ্যাঙ্গার বার ওটাকে ডিসরেগার্ড করতেছি হ্যাঁ এখানে এটা সাইজও দেওয়া নাই আর মানে তুমি যেটা বলছো এটা কি ডাবল রিইনফোর্স হবে কিনা এটা আসলে ডাবল রিইনফোর্স না এখানে এটা এটা যে হ্যাঙ্গার বার হিসেবে এটা ইগনোর করতে বলা হয়েছে জি স্যার এখন তাহলে কি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি সবাই এটা খুব সিম্পল প্রবলেম কিন্তু স্যার হ্যাঁ বলো এখানে তো বিটা 1 এর মানটা 0.85 হবে এফসি প্রাইম তো 3000 হ্যাঁ 4000 বা তার কম হলে 0.85 হয় 5000 হলে 0.8 ওকে স্যার 6000 হলে 0.75 এভাবে যায় ঠিক আছে ফর্মুলা দেখো 4000 এর নিচে 0.85 এর মানে সোজা কথা 0.85 এর উপরে কোনো ভ্যালু নাই 0.85 থেকে 0.65 পর্যন্ত ভ্যালুটা চারটা দেখে নিও এর ইকুয়েশনটা দেখে নিও আচ্ছা এই প্রবলেমটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা পরের প্রবলেমটা একটু করে আমরা থেমে যাব আগে প্রবলেমটা বুঝি প্রবলেমটা হচ্ছে এই আচ্ছা এই অঙ্কটা যেটা করলাম এটাকে বলে তাহলে রিভিউ প্রবলেম দেখো এখানে রড দেওয়া ছিল মোমেন্ট ক্যাপাসিটি বের করতে বলা হয়েছে সো দিস ওয়ান ওয়াজ এ রিভিউ প্রবলেম তো আমরা এর পরের প্রবলেম যেটা যাব এটা একটা ডিজাইন প্রবলেম হবে হ্যাঁ এটা খুব এটা রিয়েলিস্টিক আমাকে ইনফ্যাক্ট এটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল এই অঙ্কটা তো খুব আনরিয়েলিস্টিক এই 47 ইঞ্চি বিমের স্পেসিং এটা কিরকম এটাও একটা খুব বলতে পারো যে এটা আসলে খুব ক্লোজলি স্পেস বিম এটা বেশিরভাগ সময় ব্রিজের স্পেলা এরকম হয় বিল্ডিং এ হয় হয় না তাই না ওয়ান ডিরেকশনাল জয়েস তোমাদের বইতে তোমরা দেখছো সেটাও করা সম্ভব আমাদের দেশে খুব কমন না বিল্ডিং এর বেলা বাট ইট ইজ অলসো পসিবল আচ্ছা আমরা প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি এ ফ্লোর সিস্টেম শোন ইন ফিগার 422 কনসিস্ট অফ এ স্ট্রিং কংক্রিট স্ল্যাব এটা হচ্ছে স্ল্যাবটা স্ল্যাবটা হচ্ছে 3 ইঞ্চ দেখা যাচ্ছে 3 ইঞ্চ সাপোর্টেড বাই কন্টিনিউয়াস টি বিম কন্টিনিউয়াস টি বিম মানে কি মানে এই যে আমার বিমটা চলে গেছে আমরা কিন্তু টি বিমের তোমরা সবাই বুঝতে পারছি কিনা জানি না আমরা টি বিমের যেটা মিড স্প্যানে আছে সেটাই আমরা করতে পারবো যেটা সাপোর্টের কাছে আছে সেটা কিন্তু অন্যরকম হবে কারণ সাপোর্টের কাছে গেলে তুমি বুঝতে পারছো এই অংশটা কিন্তু তখন টেনশনে চলে যাবে আর নিচের অংশটা চলে যাবে কম্প্রেশনে সাপোর্টের কাছে কিন্তু আমরা কিন্তু করতেছি সাপোর্টের কাছে প্রবলেম করতেছি না আমাদের টি বিমটা হচ্ছেই এটা মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট অর্থাৎ আমাদের টি বিম হওয়া শর্তেই হচ্ছে ফ্ল্যাঞ্জটাকে কম্প্রেশন থাকতে হবে ফ্ল্যাঞ্জটা টেনশনে চলে গেলে আর তো সেটা মিনিংলেস হলো সেখানে অনেক বড় ফ্ল্যাঞ্জ দিয়ে আমি করবো কি কারণ আমার টেনশনে থাকা বড় থাকা আর না থাকা একই কথা যেটা আগেই বলছি সুতরাং কম্প্রেশনে বড় জায়গা পাওয়াটা গুরুত্বপূর্ণ এখানে অঙ্কটা পড়ি 24 ফিট হচ্ছে তার মানে এদিকের একটা কলাম থেকে ওদিকের একটা কলাম পর্যন্ত 24 ফিট 47 ইঞ্চি পর পর একটা করে বিম আছে সেন্টার পরে ওয়েব ডাইমেনশন অ্যাজ ডিটারমাইন্ড বাই নেগেটিভ মোমেন্ট রিকোয়ারমেন্টস এট দ্য সাপোর্ট এটা আবার কি বললো তার মানে যখন সাপোর্টের কাছে চলে যাব তখন কিন্তু আমার এই কান ঝুলাটা কাজ করবে না তখন শুধুমাত্র বিমটা এতটুকু কাজ করবে কারণ তখন আমার রডগুলো আমি হয়তো এখানে দিলাম কম্প্রেশন তখন এটা টেনশন জোন এই রডগুলো দিলাম সাপোর্টের কাছে গিয়ে এটা রেক্টাঙ্গুলার বিম হিসেবে আমাকে প্রবলেমটা করতে হবে এবং বলা হচ্ছে এই ডাইমেনশন গুলো সেখান থেকে আসছে দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা বলা যেত এটাও বলতে পারতাম যে নেগেটিভ মোমেন্ট থেকে অথবা শিয়ার থেকে আসছে সেটা বলতে পারতাম কেউ কিছু বলতে চাইলে বলো আচ্ছা এখানে বিডব্লিউ দেওয়া আছে 11 ইঞ্চ হোয়াট টেনসাইল
স্টিল এরিয়া ইজ রিকোয়ার্ড অ্যাট মিড স্প্যান, এই যে দেখে বলে দিচ্ছে মিড স্প্যান, মিড স্প্যান মানেই হচ্ছে আমার এটা স্যাগিং মোমেন্ট, অর্থাৎ আমার নিচের দিকে টেনশন উপরের দিকে কম্প্রেশন, এরকম সিচুয়েশন আমরা করতেছি। হ্যাঁ, নট আগেরটা না, আগে যেটা আমি দেখালাম উপরের টেনশন হয়ে গেলে জিনিসটা তখন রেক্ট্যাঙ্গুলার বিম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে মোমেন্টটা ক্যালকুলেট করে দেওয়া আছে যে 6400 কিপিচ রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, স্টিল কংক্রিট দেওয়া আছে, বলা হচ্ছে রডটা বের করতে। ঠিক আছে, আচ্ছা আমরা এই প্রবলেমটার ইয়েতে চলে যাই, এখানে করা আছে, করাটাকে আমি আবার একটু হাতে করি। সেটা হচ্ছে এটা ডিজাইন প্রবলেম, প্রথম কথা আমাকে এএস বের করতে বলা হয়েছে, সেকশন টেকশন সব দেওয়া আছে, এএস বের করতে বলা আছে। তাহলে প্রথমে আমরা এই সিস্টেমটা থেকে, এই যে সিস্টেমটা দেখা যাচ্ছে, এই সিস্টেম থেকে আমরা একটা বিমকে আলাদাভাবে চিন্তা করি এবং বের করার চেষ্টা করি আমাদের এফেক্টিভ ফ্লাইং উইথ কত হবে বিএফ। প্রথমে আমরা ফর্মুলা জানি, যে আমরা আগেই লিখছি 16 HF + BW, তো এটা লিখে ফেললাম। ওখানে যেটা বইতে মনে হয় এটাকে বলছে এক এক দিকে স্প্যান, স্প্যানের চার ভাগের এক ভাগ হবে, তো আমি ফর্মুলাটাকে LN/4 লিখলাম, এটা 83 হলো। এটা কিন্তু আগের বইতে এই জায়গাটা চেঞ্জ আছে, আগের বইতে কিন্তু এই অংশটা যোগ করে নাই। হ্যাঁ, এটা নতুন বইয়ে 15th এডিশনে এটা যোগ করছে। তাহলে এটা পেলাম, এটা পেলাম, আর সেন্টার টু সেন্টার, একটা বিমের সেন্টার থেকে একটা বিমের সেন্টার 47 ইঞ্চি, সেটাও লিখলাম। তার থেকে তো বেশি হইতে পারে না, কারণ এদিকে যতটুকু যাবো আমি এদিকে ততটুকু যাবো, এর থেকে তো বেশি যাওয়ার উপায় নেই, এর থেকে বেশি তো এটা তো এই বিমের ভাগ, এই বিমের ভাগ, 47-এর বেশি সেন্টার টু সেন্টার 47-এর বেশি যাওয়ার উপায় নেই। তার মানে এই 47টা হচ্ছে সবচেয়ে কম ভ্যালু, 59, 83 এবং 47। তাহলে আমরা ধরবো যে এফেক্টিভ উইডটা 47 ইঞ্চি। এখন কথা হচ্ছে এটা কি টিবিম হবে কি হবে না, এবং আমার যে রড আছে এই রডটা আমি কিভাবে বের করব। তাহলে প্রথমে আমি ধরে নিই যে আমার এর মান ইকুয়াল টু 3 ইঞ্চ, আমার এটা কিন্তু 3 ইঞ্চ দেওয়া আছে। আমি ধরে নিলাম যে আমার ব্লকটা, এই যে আমার পুরো ফ্লেঞ্জটা আমার কম্প্রেশন আছে, এটা এটা একটা ধরে নিলাম। ধরলাম কেন, দেখো পুরোটাকে আমি 3 ইঞ্চি সমান ধরলাম, 3 ইঞ্চি হচ্ছে স্ল্যাবের ডেপথ দিলে আমার, দেখো তাহলে এস, তার মানে কি আমি আসলে রেক্ট্যাঙ্গুলার একটা একটা রেক্ট্যাঙ্গুলার কম্প্রেশন ব্লক চিন্তা করতেছি যেটা ফ্ল্যাঞ্জের সমান। ঠিক আছে, সেটা ধরে দেখো আমি রডটা বের করে ফেললাম, এমইউর মান বসালাম, ASFY, আর লিভার আর্ম যেহেতু এ এতে হবে, তাহলে এ যদি 3 ইঞ্চি হয় তাহলে বসাই দিলাম 6.41 ইঞ্চি স্কোয়ার। তাহলে যদি আমার ফ্ল্যাঞ্জটাকে পুরোটাকে আমি হুইটনি ব্লকের ডেপথ ধরি, তাহলে 6.41 ইঞ্চি স্কোয়ার লাগবে টু টেক কেয়ার দিস রিকোয়ার্ড মোমেন্ট। তাহলে 6.41 ইঞ্চি আমি ইঞ্চি স্কোয়ার মোমেন্টটা পেয়ে গেলাম, সরি রডটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু আমি ধরে নিলাম। এখন আমি দেখবো যে এইবার 6.41টার জন্য আমার এটা কত লাগে, এটা আমি বের করার চেষ্টা করি। আমি কিন্তু এ ধরে 6.41 পাইছি, এবার আমি এটা বের করি। দেখো এতে 6.41 যদি আমি বসাই, বিএফটা পুরো বসাই, এটা 3 ইঞ্চি থেকে বেশি আসে, বুঝছো? তার মানে আমি তো ধরে নিছি যে এই পরিমাণ, এটা এটা আমি কি আগের ইকুয়েশনটা আমি কি করছি, মোমেন্টের ইকুয়েশন ইউজ করছি, কিন্তু আমি যখন ফোর্স ইকুইলিব্রিয়ামে চলে আসলাম তখন আমি দেখতে পাচ্ছি এই যে আমি 6.41 রড লাগে, অর্থাৎ এই পরিমাণ ফোর্স লাগে, আসল কথা হচ্ছে এটা হচ্ছে ফোর্স। হ্যাঁ, এই পরিমাণ ফোর্স, তার জন্য করসপন্ডিং কম্প্রেশন ব্লকটার ডেপথ আসলে কত হওয়া উচিত সেটা এখন বের করলাম, দেখা যাচ্ছে সেটা 3.21 হয়ে যাচ্ছে, 3 ইঞ্চি থেকে বেশি, তার মানে এটা কিন্তু টি বিম হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝছো? তার মানে এই টেস্টের মাধ্যমে আমি কিন্তু বুঝলাম যে এটা টি বিম আছে। মোমেন্টটা কম হলে কিন্তু এটা হতো না, খেয়াল করে দেখো, মোমেন্ট যদি কম হতো তাহলে রড কম আসতো, আমার নিউট্রাল অ্যাক্সিসটা উপরে থাকতো। ঠিক আছে, কিন্তু এখানে পার্টিকুলার কেসে আমি পরিষ্কার দেখলাম, প্রথমে আমি ব্লকটা সমান করে রডটা বের করলাম, যখন আবার একটু দেখাই কি করলাম, আমি রডটা বের করলাম উইথ দ্য অ্যাজাম্পশন যে আমার এ ব্লকটা ডেপটা জাস্ট HF এর সমান, সেই রডটা পেলাম, সেই রডটাকে আমি ইকুইলিব্রিয়াম ফোর্স ইকুইলিব্রিয়াম করে দেখতে পাচ্ছি না, এটার জন্য আমার যে পরিমাণ এ লাগে সেটা আসলে HF এর থেকে বেশি, তার মানে আমার আসলে ক্যালকুলেশনটা ঠিক হয়নি। তাহলে আমরা এখন আমার টিবিএম এর মতো করে করবো, তা টিবিএম এর জিনিসটা খুব সোজা। তাহলে প্রথমে আমরা ফ্ল্যাঞ্জ এর করসপন্ডিং রডটা বের করবো, তার মানে এই যে হ্যাচ করা, সেই পরিমাণ কম্প্রেশন আসতে
আমার কি পরিমাণ টেনশন লাগে তার করেসপন্ডিং এএসএফ বের করে ফেললাম 4.5 মিন। স্বাভাবিকভাবেই এই 4.5 মিনটা একটু আগে যে 6.41 ছিল তার থেকে কম আসবে, কারণ এটা তো হচ্ছে একটা পার্ট করলাম। তারপরে 5 mmটা বের করে ফেললাম, লিভার আর্মটা হচ্ছে ডি মাইনাস এইচএফ বাই 2 বের করলাম এতটুকু। বাকি রইল কত? আমার তো এখন বাকি একটু রয়ে গেছে, বাকি হলো 6400 থেকে আর রইল 4585। আমার মোমেন্ট অলরেডি হয়ে গেছে। কিভাবে হলো? এই যে আমার এই দুই পাশের দুইটা কান, এই দুই কানের করেসপন্ডিং মোমেন্টটাই হচ্ছে এইটা। তার মানে বাকি যে মোমেন্টটা হলো 1814 হচ্ছে এর মাঝখানে যে অংশটা, অর্থাৎ এই যে আমার মাঝখানে যে অংশটা এইটা দিয়ে নিতে হবে। তাহলে সেটা আমরা এইবার আমরা দেখো একটু লুপ করব। তার মানে এই অংশটা এএস মাইনাস এএসএফ, এই যে বাড়তি স্টিলটুকু আমার লাগবে ফর টেকিং কেয়ার অফ 1814 কিপিঞ্চ মোমেন্ট, তার জন্য লিভার আর্মটা হচ্ছে ডি মাইনাস এ বাই 2। এখন এ কিন্তু আমি জানি না, এখানে খেয়াল করে এ জানি না। তার মানে এ ইকুয়াল টু কি হবে? এ আবার ফোর্স ইকুইলিব্রিয়াম, তাহলে একবার মোমেন্ট থেকে নিলাম আবার ফোর্স ইকুইলিব্রিয়াম থেকে নিলাম। তারপরে আমি শুরু করলাম 1 ইঞ্চি দিয়ে, 1 ইঞ্চির জন্য পাইলাম 1.72, 1.72 হচ্ছে আমার এএস মাইনাস এএসএফ, এটা বসাইলাম, পাইলাম 3.6, আবার এখানে গেলাম। এটা লুপ করতে করতে আমি দেখলাম 1.87 হচ্ছে আমার এই বাড়তি রডটুকু লাগে আর এর মান হয়ে যাচ্ছে এইটা। তাহলে আমরা রড পেয়ে গেলাম। তার মানে আমার একটু আগে রড পাইছিলাম কত জন? একটু আগে ছিল কত জন ছিল রড? একটু আগে রড ছিল আমার 4.59 আর এখন আমার এই শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ব্লকের জন্য আমি পেলাম 1.87। তাহলে 4.59 আর 1.87 6.46। এখানে খেয়াল করে দেখো, আমি প্রথমে যে অ্যাজাম্পশন দিয়ে শুরু করছিলাম সেখানে লাগছিল 6.41, খেয়াল করছো? প্রথমে আসছিল 6.41 আর খুব কারেক্টলি আমি এখন রেক্ট্যাঙ্গুলার ব্লক টক ধরে দুটা ব্লকে ভাগ করে আমি এখন পাইলাম 6.46। খেয়াল করে দেখো দুটো খুবই ক্লোজ। এটা কেন ক্লোজ বুঝতে পারছো? কারণটা হচ্ছে আসলে যদি খেয়াল করে দেখো দুটার মধ্যে আসলে কিন্তু একটা পার্থক্য নেই। প্রথমে আমি এতটুকু ধরছিলাম, এটা তো দেখাতে পারলাম না, মানে প্রথমে আমি ধরছিলাম এই ব্লকটা ধরে পাইছিলাম 6.41 আর এখন আমি এইটা এইটা আর এইটা করে আসলে বাড়তি অংশটা হচ্ছে শুধুমাত্র একটু বেশি, তার জন্যই আসলে একটু রড বাড়ছে। সুতরাং আসলে দেখবা যে ওই অ্যাপ্রক্সিমেট যদি আমি এই ব্লকটা ধরে করি মোটামুটি রডটা কিন্তু কাছাকাছি আসবে। এই অঙ্কগুলো সুবিধা হচ্ছে, অঙ্কটা যে ঠিক হচ্ছে এখানে বোঝা যায় যে আসলে কিন্তু এই যে নিচে নামতে সেটা খুব বেশি পরিমাণ নামে না, এই সামান্য পরিমাণ নামার জন্য আসলে খুব বেশি চেঞ্জ আসে না। যেটা আমি ইনিশিয়ালি ধরছি সেটার কাছাকাছি একটা ভ্যালু আসে। আচ্ছা তাহলে আমরা এবার বাকি অংশটা একটু করছি, এখানে আমি একটু কেনামতে করছি সেটা একটু দেখাই। আমি এবার এটা কিন্তু বইয়ে এইভাবে করে না, আমি আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এটা করলাম, সেটা একটু বলি। সেটা হচ্ছে এএস বইয়ে যেটা করছে সেটা হচ্ছে এই 6 পয়েন্ট কত জনের রড লাগে সেটার জন্য এপসাইলনটি বের করছে। কিন্তু আমি তোমাদেরকে আগেও বলছি আসলে যেটা লাগে সেটার জন্য আমরা এপসাইলনটি বের করাটা ঠিক না। আমি কত রড দিচ্ছি সেটা আমার ডিজাইন, তার জন্য এ বের করব, তার জন্য সি বের করব, তার জন্য এপসাইলনটি বের করব। সেটা আমি এখানে করার চেষ্টা করছি যে আমি 4টা নাম্বার 10 2টা নাম্বার 8 দিয়ে 6.66 দিচ্ছি, এটা আমার অ্যাকচুয়াল ডিজাইন। এবং রডটা আমি ইচ্ছা করেই 3 লেয়ার দিচ্ছি, এটা যেহেতু উইডটা কম আছে 11 ইঞ্চি, আমি দেখলাম যে রড যা দিছি 3টা দেওয়া যায় কিনা সন্দেহ লাগতেছে। বইয়ের পিছনে 4টা দেখা যাচ্ছে, 2টা দেওয়া যায়, আমি 3 লেয়ার দিচ্ছি। হ্যাঁ, এবং স্বাভাবিক ভাবেই 3 লেয়ার দিলে ছোট বারটা কোথায় থাকবে? ভিতরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে ছোট, এই এই বারটা স্বাভাবিক ভাবে উপরের দিকে দেবো। যত বেশি লিভার আর্ম বড় রড গুলো আউটার দিকে রাখার চেষ্টা করবো। তাই যদি হয় তাহলে আমরা সি বের করতে পারি। সিটা আমরা এই এর উপরে ভিত্তি করে সি বের করলাম। আচ্ছা ডিটিটা খেয়াল করো, ডিটিটা আমরা অন্য সময় কি করছি? যদি 1 লেয়ার থাকতো তাহলে কি 2 লেয়ার, 1 লেয়ার থাকলে ডি আর ডিটি সমান, 2 লেয়ার থাকলে কি হতো? যদি 1.5 ইঞ্চি গ্যাপ থাকতো তখন আমার ডিটা হতো এইখানটায় মাঝখানে, যদি 2 লেয়ার থাকতো তখন তার সাথে আমরা যদি 3 ইঞ্চি গ্যাপ থাকতো তাহলে 1.5 ইঞ্চি যোগ করে আউটার লেয়ারে যেতাম। কিন্তু এখানে আমার এখানে লেয়ার দিচ্ছি বেশি, তার মানে আমার ডিটা যদিও মানে লজিক্যালি এক্সাক্টলি এটা সেন্ট্রয়েড না, কিন্তু আমি ধরে নিলাম এটাই আমার ডি এখান থেকে, এটা কিন্তু টপ থেকে খেয়াল করো,
এটা কিন্তু এইখান থেকে হবে, ক্যালকুলেশনটা টপ থেকে সবসময় কম্প্রেশন ফেস থেকে। তাহলে এটার থেকে সাথে আমি এই ডিটা যোগ করে সবচেয়ে বেশি আউটারে গেলাম, আউটারে গিয়ে 23 এর জন্য আমি এটা বের করলাম, দেখলাম অনেক স্ট্রেইট। হ্যাঁ আচ্ছা, বইতে এই জিনিসটা দিতেই করছে, এই জিনিসটা দিতেই করছে। আচ্ছা এখন এখন আমাকে বলো, দিতে করলে কিন্তু কোনো সমস্যা নাই, যদি ডিতে যদি 0.05 এর উপরে স্ট্রেইন আসে তো স্বাভাবিকভাবে ডিটিতে কিন্তু তার থেকে বেশি স্ট্রেইন আসবে, এটা সবাই কিন্তু বুঝো, তাই না? কারণ ডায়াগ্রামটা তো আমার স্ট্রেইট লাইন, যত বেশি দূরে যাবো তত তো আমার এটা বাড়বে। আমি যদি ডিটিতে যা আসে আমি যদি নিচের দিকে তো আরো বেশি স্ট্রেইন হবে। সুতরাং কেউ যদি ডিতে দেখে 0.05 ইচ্ছা করলে ডিটিতে না বের করলে খুব বেশি ভুল হবে না, কারণ আসলে কিন্তু যত আউটার লেয়ারে যাচ্ছি ততই আমার স্ট্রেইন বাড়বে। এখানে আসলে দেখানোর উদ্দেশ্যটা ছিল যে আউটার লেয়ারে কিন্তু আসলে দুটা জিনিস দেখানোর উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে অ্যাকচুয়াল রড যা তার জন্য সি বের করবো, তার জন্য স্ট্রেইন বের করবো, এবং আউটার লেয়ারে ফর্মুলাটা হচ্ছে আসলে এপসাইলন ডিটা মানেই হচ্ছে আউটার লেয়ার, সবচেয়ে বেশি দূরবর্তী টেনশন রডের সেন্টারে আমি এপসাইলন ডি বের করব। এই হচ্ছে প্রবলেম। লাস্টে একটা প্রশ্ন আমি করছি, সেটা তোমরা একটু দেখো, দেখে এটা এখন উত্তর দিবা না, তোমরা চিন্তা করবা। দেখো আমি কিন্তু রডটাকে দুটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ঝুলন্ত অংশটার করেসপন্ডিং রড, অর্থাৎ ফ্লেঞ্জের করেসপন্ডিং রড, আর এটা হচ্ছে মাঝখানের ওয়েবের যে অংশটা আছে সেটার করেসপন্ডিং রড। কিন্তু ফাইনালি যখন আমি স্ট্রেইন বের করলাম তখন শুধুমাত্র এইটার জন্য রডের করেসপন্ডিং এ বের করলাম, তার করেসপন্ডিং সি বের করলাম, তার করেসপন্ডিং এপসাইলন ডি বের করলাম, কেন? আমাকে আরেকটা কম্পোনেন্ট আছে সেটাকে আমি বাদ দিলাম কেন? এটার উত্তরটা আজকে তোমরা দিবা না, আমিও দিব না। ওকে, কিন্তু তোমাদের অন্য প্রশ্ন থাকার কথা তাহলে বলো। তাহলে আমাদের সিলেবাস খুব সাকসেসফুলি শেষ হয়ে গেল, এটা আমার চ্যাপ্টার 4 এর লাস্ট প্রবলেম ছিল, এবং যেটার আমাদের আরেকটা ক্লাস আছে, বুধবার একটা ক্লাস হবে, সেখানে তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলো করবা, প্লাস আমি আরো দুই একটা অঙ্ক করাইতে পারি। আচ্ছা এখানে তোমাদেরকে আরেকটু বলে রাখি, অঙ্ক করার জন্য কিন্তু এই বইতে অনেক অঙ্ক আছে, এগুলো করবা, বইয়ের পিছনে চ্যাপ্টার 4 এ প্রবলেম 4, 1, 2 এ দেখো অনেক অনেক রকম অদ্ভুত চেহারার বিম আছে, এগুলো করবা, এখানে অনেক প্রবলেম আছে, এগুলো করলে দেখবা যে সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করো স্যার। আপনি যে প্রবলেমটা দেখিয়েছিলেন না লুপ করে যে আমরা বের করেছি ওই এ এর আর এস এর ভ্যালুটা, স্যার লাস্ট প্রবলেমটা মেবি এই জায়গাটা, বুঝতে পারছি এই জায়গাটা। হ্যাঁ তুমি চাইলে আরো দু একটা স্টেপ করতে পারো, বাট এটা অলমোস্ট মানে ফ্রম রডের এরিয়ার পয়েন্ট অফ ভিউতে 1.86 আর 1.87 একই। ওইতে দেখবা যে শুরুই করছে চার থেকে, একটা একবার করে বলছে ঠিক আছে, ওয়াই চার থেকে শুরু করছে, ওরা আসলে ওদের পাতার জায়গা কমাইছে। তো তুমি আরো কয়েকবার করে দেখো, এটা আসলে কনভার্ট বেসিক্যালি করে গেছে, দেখো 9.6, 9.8, 9.9 আরো কয়েকবার করলে একদমই থেমে যাবে। আচ্ছা ওকে স্যার, স্যার ডি এর ভ্যালুটা 20 কিভাবে পেলাম স্যার? কোনটা কোনটা যার ফলে আমি ডি থেকে শুরু করে আউটার লেয়ারে গেছি, এখানে কিন্তু ডিটাই দেওয়া আছে। এমন হতে পারতো টোটাল থিকনেস দেওয়া আছে, তুমি নিজে 4 ইঞ্চি বাদ দিয়ে ডি ধরলা, সেটা হতে পারতো, এখানে ডি গিভেন। ঠিক আছে তাহলে প্রশ্ন করো। আচ্ছা তাহলে তোমাদের সাথে আমার আরেকটা হচ্ছে, আজকে যেটা প্রবলেম আমরা করলাম সেটা তো টিবি, আমাদের দুটো ক্লাস টেস্ট পরপর হবে, পরপর 2 সপ্তাহে হবে, আগামী সোমবারে যেটা হবে 3টার সময় হবে সিঙ্গলি রিনফোর্স বিম, আর এর পরের সপ্তাহে যেটা সম্ভবত 12 তারিখ সোমবারে সেটা হবে ডাব্লিউ রিনফোর্স বিম। ডাব্লিউ রিনফোর্স বিম এর পরীক্ষার সময় একই সঙ্গে ওই 4টা অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে পরীক্ষার আগেই। হ্যাঁ আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সম্ভবত পরীক্ষার আগের দিন রাত্রেবেলার মধ্যে কোশ্চেনটা আগে এগুলো আপলোড করবা, ঠিক আছে? আর পরীক্ষাটা টিমে যেভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়েছে সেভাবে হবে, ওই তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া থাকবে, কোশ্চেনটা সেই সময় আপলোড করা হবে, এবং আগে বলে দিচ্ছি কোশ্চেন কিন্তু সবার জন্য আলাদা হবে, সুতরাং সবাই প্রিপারেশন নিয়ে আসবা, আর
চোথা মানলেই তো বুঝতে পারছো কি হবে, সেটা বারবার এক কথা বলতে চাই না, খারাপ জিনিস হবে। এবার প্রশ্ন করো। আচ্ছা মনে হয় প্রশ্ন নাই, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিব। এবং আচ্ছা আজকে কি পার্টিসিপেন্ট কম নাকি? কানেক্ট তো একটু ভালোই ছিল, এখন আবার 135 হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই, 135 কম না। আচ্ছা এখন যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলেও সেটা আমাকে করবা। হ্যাঁ আমার কিন্তু এই সপ্তাহে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আগামী শনিবার থেকে ডক্টর সৈয়দ ইশতিয়াক ক্লাস নেবেন। হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে জানাবো তোমাদের প্রশ্নগুলোকে আমি অ্যাড্রেস করার জন্য। আর আদারওয়াইজ তোমাদের টিমে তোমরা ফলো করবা, টিমের ক্লাস টেস্ট গুলা সব টিমে হবে, যা যা জমা দেওয়া সব টিমে হবে। আর তোমাদের প্রশ্ন কিছু থাকলে সেগুলো টিমে করলে আমি টিমে জবাব, তোমাদের ইনফ্যাক্ট কিছু প্রশ্ন ছিল এগুলো সবগুলো জবাব দেওয়া হয়নি, তোমরা আবার করলে আমি এরপরে জবাব দেবো। ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে শেষ করবো, যদি আজকে কোনো প্রশ্ন না থাকে। ওকে তাহলে আজকে শেষ করি।